বাইরে বাইরে বলা পারে না, আবার সত্যরঞ্জনের বলার বিরুদ্ধে মাতের হ্যাঁ মাতিতা প্রতিবাদ করতা, ওয়াসিম রিজভির বিরুদ্ধে মাতনা অসুবিধা নাই, ইকে যেখান করছে ইখান তো বড় ভুল খাম করছে ঠিক আছে, কিন্তু আমার গড়র ভিতরে হামসায়ার ভিতরে ওয়াসিম রিজভি আছে, আমার হামসায়ার ভিতরে সত্যরঞ্জন বরা আছে, হুকানাউজুবিল্লাহ জেগে নবীজি মানের না নবীর বিরোধিতা করের মিছিল হড্ডায় নারায় রিসালত হরায় ঠিক আছে, কিন্তু তোমার গরর ভিতরে সুন্নত নাই, আল্লাহ রসুলের সুন্নত নাই, এলাকার মধ্যে নাই, মুখর মধ্যে দাড়ি নাই, লিবাসের সুন্নত নাই, মাত হতার সুন্নত নাই, বেটিন তোর মাথার খাবার নাই, এগুলো নবীর সুন্নতের ভিতরে মাতন এখানে সত্যরঞ্জন বরা আমরার ঘরে ঘরে ওয়াসিম রিজভি ঘরে ঘরে ঠিকে 26টা আয়াত বাদ দিছেনি, আমরা 6,667 আয়াতরে তাহর মধ্যে তুইয়া বাদ দিয়ার, সবাই মক্তবা আওলাদ না দিয়া বাদ দিয়ার, ইমাম সাহর বেতন কমাইয়া বাদ দিয়ার, আমরা নেগলেক্ট হরিয়া কোরআন ডে আমরা বুধভাইয়ার না, খালি জিন্দাবাদ হইলে ঐত নাই, সুন্দর বস্তনি ফিন্দাইলে ঐত নাই, আমরা কোরআনে করিমর মহব্বতে ইকান বুকুর মধ্যে আখড়াইয়া ধরতে ইমাম সাহর মক্তবর বেতন স্কুল থেকে বাড়াইয়া দিমু, দিল থেকে হোক ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ ডায়াবেটিস মার্কা নাই জোরে করে হোক ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো হো আমিন। বহুত বুজুর্গ হলে মাথে মাথে কবর গিয়া আছে, বেতন বাড়িছি আপনার বেতন অবশ্য ফন্ড বিশেষ একটা হয় ইমাম সাহর নানি আলহামদুলিল্লাহ, আল্লাহ এই এলাকার ইমাম সাহবর বেতন দে তোমার কোরআন দে দাম দিতে গিয়া আল্লাহ তোমার কালামুল্লাহ তিলাওয়াত করে নামাজের মাঝে আর সবাই মক্তবর বাচ্চা ইন্তরে ফোড়াইন তোরা শুনবে যদি আয় তোরা শুনবে যদি আয় না বালিগ সন্তান নাকি পায় রে বাপ মায় সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায় পাড়ায় পাড়ায় দশটি নাকি পায় বাপ মায় সুবহানাল্লাহ কোরা তোরা শুনবে যদি আয় না বালিগ সন্তান নাকি পায় রে বাপ মায় বসে যখন মক্তবেতে দিনই দরস গায় বসে যখন তবেতে দিনই দরস গায় মাতা পিতার অসীম গুনা মাফ হইয়া যায় তোরা শুনবে যদি আয় না বালিগ সন্তান নাকি পায় রে বাপ মায় এখন যদি কই সন্তান যখন ইংলিশ মিডিয়াম স্কুলে যায় মাতা পিতার অসীম নাকি নষ্ট হইয়া যায় এখানে আমরা হইয়ান না অবশ্য কিন্তু হওয়ার সময়ে দুস্থ বুজুর্গ আহবাব এখন ইংলিশের দরকার আছে এই সমাজের মধ্যে চলতে গিয়া সোসাইটির মধ্যে এস্টাবলিশড হইতে গিয়া ইন্ডিয়ার একজন আপনি সংবিধান মানিয়া সিটিজেনশিপ আপনি ইন্ডিয়ার আপনি ইন্ডিয়ান বাই বার্থ এই ইন্ডিয়ার মধ্যে ইংলিশের প্রাধান্য আছে ইংলিশের দরকার আছে অফিসের মধ্যে আপনার বিভিন্ন জায়গার মধ্যে এয়ারপোর্টের মধ্যে স্টেশনের মধ্যে ডিসি অফিসের মধ্যে বিভিন্ন অফিসের মধ্যে সার্কেল অফিসের মধ্যে অথবা এসপির লোকে মাতিতে ডিসির লোকে মাতিতে ইংলিশের দরকার আছে আছে নানি মাতো না এখানে দুষ্ট বুজুর্গ আহবাব টিটির লগে মাতিতে দরকার আছে ইংলিশ ভাষার দরকার আছে ইংলিশ শিক্ষা অর্জন করার দরকার আছে ডক্টর বনার দরকার আছে ইঞ্জিনিয়ার বনই না আপনি আপনার ইসলামে বাধা দেরে না কিন্তু ইটার উফরে উঠানি লাগব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়্যাকা إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين خب آمين আমরা ফাতিহা সুন্দর করে পড়ি কিন্তু পড়নেওয়ালার দাম আমরা দেই না আপনি হাবিচ্চা বুধবাইনি হাবিচ্চা আপনি রমজানের মধ্যে আল্লাহ তিলাওয়াত শুনবার লাগি নাই মাতো না এখানে হাবিচ্চাবরে আমরা আনি তিলাওয়াত শুনবার লাগিন ও হাবিচ্চাবরে আর সম্মান দেই না এই হাফিজ সাবরে 11 মাস ফাউরিলাই এক মাসে বুধবাই বুকু থাকে দুধ খাইবানি আপনি হলে খাইবানি বুঝা যারা নি এক মাস ওরা খালি মহাব্বত নাই একটা বাচ্চারে সুন্দর করিয়া ফ্লাক্স দিয়া টিফিন দিয়া বক্স দি জুতা দিয়া মোজা দিয়া যেলা স্কুলের মধ্যে দেন ওলা সবাই মক্তব সুন্দর করিয়া আতর মাখাইয়া ড্রেস লাগাইয়া দেন নি মাতনা খানে
খেনে কোরআনে কারিমর দাম কমাই রাইছি ওয়াসিম রিজবিয়ে ২৬টা আয়াতরে বাদ দিছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজরে বাদ দিলাম কালামুল্লাহ তিলাওয়াতরে বাদ দিলাম ফরজ সহি করারে বাদ দিলাম আমরা আজান শুদ্ধ নাই নামাজ শুদ্ধ নাই আজান এক বেটা বুড়া বেটা দেয় আর কি মসজিদ আর একজনে একদিন না জিগাইয়া টাইম হয়ে গেছে তার বেটা তোরা লেট হয়েছে দুয়াই আল্লাহ খমর বেরিয়াল হাত বুঝা যারনি লাত মারি দিছে বুজুর্গ দোস্ত মারি দিছে লাত বলে আমি ছাড়া কি কে দিত ইন আজান আজান শুদ্ধ নাই সহি নাই এর বাদেও দুস্থ বুজুর্গ আহবাব আমরা মনে করি যদি ও জায়গার মধ্যে গিয়ে আমি উবাই যাই তাইলে এই জায়গায় কেন আমার ফিক্সড আজান আমি দিতাম আর দিতা নাই না না আজান শুদ্ধ করা শিক্ষকুয়া নমাজ উবানি শিক্ষকুয়া এবং জায়গা বদলাইয়া নমাজ পড়া শিক্ষকুয়া এক জায়গা ফিক্সড করা যাইজ নাই মাত বোঝা জানি তো আজান শুদ্ধ নাই আমরা আজানোর দিকে খেয়াল নাই ট্রেনিং নাই অজু ঠিক নাই আমার তখন কোন চাই আমি ওয়াসিম রিজবির থেকে কম নিমা তৈ না কেনে যদিও তার ইমান নাই আমরা ইমান আছে আমরা দাম তার থেকে বহুত বেশি আছে কিন্তু দিলর স্তর দে বাড়াইবার লাগিন আল্লাহর মহাব্বতর প্রিয় পাত্র বনবার লাগিন নিজের তোরা হরু বানাই আপনি হইতে আল্লাহ ইকে ২৬ আয়াতরে মানেন না আমি কালামুল্লাহ কেন তো মানি আর না জেলা মানবার কথা আসিল বুকুত জায়গা দেওয়ার দরকার আসিল আমার বাচ্চায় সকালে উঠিয়া গুড মর্নিং না হইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর খানাওয়ালা বনি গেছে আমার বাচ্চা আব্দুল আহানে আমার বাচ্চি ফারহানা রায়হানা রুকসানায় গড় থেকে বারোয়া যাইবার সময় আসসালামু আলাইকুম আমার মা আসসালামু আলাইকুম আর আমার আব্বা আমি টাটা হই না বাই বাই হই না আমি ওয়াও হই না গ্রেট হই না সুপার হই না ইংলিশ শব্দ জানি মগর ইস্তেমাল করি না সুবহানাল্লাহ আমি জাজাকাল্লাহ হই আলহামদুলিল্লাহ হই আমি সুবহানাল্লাহ হই ইন্না লিল্লাহ হই আমি দিবার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা হই আমি পানি খাইবার সময় ডাইনাতে খাই কারণ আমি মুহাম্মদুর রাসূল আমি তিনবার খাই ঠুট লাগাইয়া খাই সুবহানাল্লাহ আমি আস্তে আস্তে মাতি আমি বেশি হাসি না আমি খান্দি বেশি কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমি মানুষের গীবত করি না আমি রাসূলুল্লাহর উম্মত আমি উলামায়ে কেরামের শিকায়ত করি না আমি উলামায়ে কেরামের বিরোধিতা করি না আমি ওয়াজের বিরোধিতা করি না আমি কালামুল্লাহর বিরোধিতা করি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ দুষ্ট বুজুর্গ আহবাব খাল কিয়ামতের দিন এই সমস্ত জাহান্নামী হল যে গ্রুপ আর যে দল আর টিম থাকবো আল্লাহ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল মুস্তাহিকিন বান্দা যারা এরা থেকে আমরা বাসা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা আহলুল জান্নাহ আসহাবে ইয়ামিন বাইন্দারর জান্নাতর যারা হ্যাঁ বুক যারা হইবা জান্নাত বুগি হইবা জান্নাতর দল থাকবা আল্লাহ ও দল আমরা সুমার হর সারাই হই আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ কইতরা হ্যাঁ খবরদার 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 রুশিয়ার মা বনিন তোরে কইয়া রুশিয়ার এই জলসার মধ্যে বনেওয়ালা ওলামায় কেরামে জানোইন আওয়ামুন নাস এরাও বহুতে জানোইন যারা জানেন না তারা রে কইয়ার আমার আল্লাহ হুঁশিয়ারি দেন এই জায়গার মধ্যে আয়া সবর করনেওয়ালা বনিও না কেয়ামতের দিন সবরের কোনো দাম নাই বুঝা জানি আমি শুরুয়াত হইছি জাহান্নামের ডর দুনিয়া জান্নাতর আশা দুনিয়ার হীন গিয়া আশা করলে ওই বুনি মাতই না কেনে দুষ্ট বুজুর্গ আহবাব খাল কেয়ামতের দিন যদি আল্লাহ রে গো আমার আল্লাহ আমি দাড়ি খামাই লাইছিলাম মানুষে আমার কিতা হইবা বুস বুসা হইবা আল্লাহিন আল্লাহ এখন দাড়ি রাখম আমার তুমি মাফ করিয়া দেও দিবানি মাতই না কেনে ও আল্লাহ মানুষের হক মিটাইছি না আমি দোকানদার আসলাম আগর রখার বাড়ি আসলাম আমি বহুত বিজনেস করলাম বহুত মানুষের টকাইছি আল্লাহ তুমি আজকে আমারে মাফ করিয়া দিলা দিবানি ও আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন হীন কিন্তু কোনো আমলে হীন কোনো বালা কর্মে আপনারে কোনো সাহাব দিত নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ফা ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম এইন কিন্তু সবর করনেওয়ালার জায়গা জাহান্নাম আবাসস্থল হীন কোনো বালা আমলর নিয়ত করলে খামাইত না কই নাউজুবিল্লাহ বালা আমলর নিয়ত করা লাগবো অন বালা আমল শুরু করা লাগবো অন এর লাগিন দুষ্ট বুজুর্গ আহবাব আল্লাহ তাআলার ডাক দিতরা ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আও এখ লগে জামিয়া তুমি তিন তওবা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে জান্নাত তলব করো আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচিবার লাগিন ফানা চাও আল্লাহর কাছে এরে
ওই যে কবরও আমরা যাওয়া লাগবো না নাই একদিন মাতেন না কোনো মাঝখানো একজন বুজুর্গে এমনি আলোচনার ভিতরে দেখা যে আল্লাহ এমন এক থাল লাগাইয়া রাখছে আর কি, ও তো একজন যাইত্রা জনজা ফোড়া ওর বুঝা জানে নেবে, এলান দেওয়া ওর জনজা ফোড়া ওর, এলান দেওয়া ওর জনজা ফোড়া ওর। করোনার সময় বহুত মা হল মোল্লা, বহুত বাচ্চাইন মোল্লা, যুবক মরলা মোল্লা নানি মাতই না, জনজার সারি সারি খালি জনজা ওর 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 ওর। আল্লাহর বান্দে ফরমাইন যারা গুজরি গেছই তারা কিন্তু কোনো যা চ্যাটিং করিয়া ফোন করিয়া ইমেল দিয়া ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে কিচ্ছু দিয়া স্ট্যাটাস লাগাইয়া হইতে পারছেন নি বলে আমার লগে ব্যবহার ওলা ওর কবরের ভিতরে বুঝতে পারছেন না। দুষ্ট বুজুর্গ আহবাব এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা লাগাইয়া দিলা যদি আপনার আজকে মৌত হয়ে যায় আজকের দিনে 23 ডিসেম্বর যদি রাত্রে আপনি মারা যান জুমার রাত মারা যান এই মারা যাওয়ার বাদে আপনার কালকে সকাল 10টার বাদে আর মানুষের রাখবানি মাত না হেনে অথবা জুমার নামাজ পড়িয়া দফনাই বা কফনাই বা এর বাদে মানুষে আপনার হতা ফাউরি লাইবা যত বড় বলিয়ে কামি লইন না হেনে বাসখান দিয়ে হুজুর দে হুতাই সইন হুতাইয়া রাখি দিয়েছেন নানি মাত না হেনে এখন বাসখান দিয়ে হুজুর দে ওয়াজও আনবার লাইন আছে নি ফোন করিয়া আনার লাইন আছে নি রাঙ্গা উঠে হুজুর দে পাওয়া যাইব নি মাতনা কেনে যত বড় অলিয়ে কামিল কুয়া আম্বিয়া আলাইহিম সালাম কুয়া যাইন গেছেন গিয়া ভাই এইন আর কোনো খবর হইবার লাইন নাই এইন কিন্তু গুড়ি আইবার লাইন নাই এন আলোচনা মানুষে বাদ দিলাই মানুষ কত নিম খারাপ হকানা হাজবিল্লাহ মা 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 গর্বদারিনী মা দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে ফইলা দিন বাদর দিন বাদর দিন বাদর দিন 10-12 খণ্ড 20 দিন 1 মাস 2 মাস জেলা খান্দা আয় জেলা কবরর দ্বারও আপনি যাইন আমি যাই এর বাদে আর যাইনি মাতই না কেন নিমক হারাম মানুষ নিমক হারাম ওই মানুষে বলি যায় সেই মায়ার বেদনা বলি যায় মার কবর কোন হালত আসুন বলি যায় আমিও যাওয়া লাগবো বলি যায় বাবাও যাইবা বলি যায় ছেলেও যাইব বলি যায় উস্তাদ যাইবা বলি যায় ইমাম যাইবা বলি যায় সারা বলি যায় যদি ও কথা মনে করে ও আমার আল্লাহ খাইল কেয়ামতর দিন আমি বালা বনতাম চাইলে বনতে পারতাম নাই তুমি আমারে এই জলসাত রইতে রইতে আমার তামাম গুনারে তুমি নেকি দি বদলাইয়া দিয়া আমার গুনারে মাফ করিয়া তোমার বন্ধু বানাইলা কন্যা আমি না আমি দুষ্ট বুজুর্গ আহবাব আলোচনা আমার প্রায় শেষ হাদিস পড়েছিলাম আপনারা সামনে এর বাদে সামান্য মাত্রা লম্বা করবো দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসুলে আল্লাহ কিন ফরমাইতরা قال النبي صلى الله تعالى عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره জাহান্নাম রে বেরিয়া রাখছে পাবজি ফ্রি ফায়ারে সুন্দর বালিছে আপনার ডিমাপুর থেকে আনা বা চেন্নাই থেকে আনা হম বলে সুন্দর বিছনা বুঝা যারনি ফকেট ভর্তি মানি ব্যাগে ব্যাংক ব্যালেন্সে সুন্দর অ্যান্ড্রয়েড সেটে এসি রুমে এরে বাথরুমও এখন এসি আছে ঠিক নাই এখন যায় বাথরুমও এসি সব এসি আর অ্যাডজাস্টার ফানি দি গুসল ফানি ঠান্ডা ভালো জিনিস ফানি গরম এবং ফানি গরম এবং ঠান্ডা মিলাইল অ্যাডজাস্টার সারা সুন্দর গড় সুন্দর বার সুন্দর খালি আরাম আর আরাম নমাজ নাই রোজা নাই হজ নাই কোটি কোটি টাকা ইনকাম করনেওয়ালা মানুষ আসেন যে তার হজ নসিব হইছে নাইলে মানুষ আসেন জানি আমার এলাকাত আসেন এক বাড়ির বেটায় বেটিয়ে মিলিয়া কবরে জিত্তায় জিত্তায় মরা মিলিয়া 12টা হজ গোলাত লাগাইল গেছেন না কোটি কোটি টাকা আছে ওখানে আজুবিল্লা দুষ্ট বুজুর্গ আহবাব হুফাতিন নারু বিশাহওয়াত জাহান্নাম রে বেরিয়া রাখছে খালি আরাম এবং আইয়াশি আর খালি বড় বড় মাতে আর গফে আর খালি আরাম চতুর্দিকে আরাম ব্যাংক ব্যালেন্স বেশি আছে ফুটানি কোথায় খালি বেড়াইল খালি আরাম আর আরাম কিন্তু জান্নাতরে বেরিয়া রাখছে দুঃখ কষ্ট যন্ত্রণা মুসিবত মাসাই পরেশানি হুকনা সুবহানাল্লাহ জাহান্নামরে বেরিয়া রাখছে আরামে হুফাতিন নার বিশাহওয়াত তার খাইশর যা বস্তু আছে তা লগে লগে ফাইলায় হে নমাজ কিন্তু ফড়ে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে রহমানে তারে মায়া করিয়া যায় তার বাড়ির চাউল বেশি মাছও বেশি খায় মাংস বেশি খায় খুব বেশি খায় খুব বেশি ফিন্দে আতর লাগায় গরব বাম্পার বানায় ডাস্টার গাড়িও কিনে এফজেডও কিনে আপনার বিভিন্ন বড় বড় গাড়িও কিনে দালান কিনে সুন্দর সুন্দর প্লট কিনিয়া রাখে
আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে ফরমায় হুফাতিন নার বিশ শাহাওয়াত, খালি বেরিয়া রাখছে আরাম আইয়াশি মজা কোথায়, আর ও হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের বেরিয়া রাখছে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা, দেখবা নমাজ ফরিত্রা রোজাও রাত্রা হক মাক মাতই, এর বাদেও আপনার অভাব মিটে না, ঋণ মিটে না, আছে না, ঋণ মিটের না, পরিশানি হরের না, খান্দরায় নমাজের মধ্যে খান্দরায়, সৎকাও দেরায়, জকাতও দেরায়, আল্লাহর কথা মান্ডায়, রাসুল রেও মান্ডায়, ওলামায়ে কেরামের সম্মান ঘটায়, তবুও পরেশানি হরে না, আমার আল্লাহ কইন ও তুমি সবর করিলাও, সামান্য ফরে তোমার লাগেন অপেক্ষমান জান্নাত, সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব, তেহার অভাব নাই, তুমি নমাজ বড় রায় না, তুরা বাদেও তোমার লাগে জাহান্নামে অপেক্ষা করে, সুন্দর গাড়ি তোমার বাড়িতে আছে, ডেইলি গাড়ি দরায়, আর নমাজ দাওয়াত দিলে হরায় ফ্যান্ট বালা না, ঠিক না রে মাতই না কেন, দুষ্ট বুজুর্গ আহবাব হুফাতিল জান্নাতু বিল মাকারি, ওই জান্নাতরে বেরিয়া রাখছে দুঃখ কষ্ট যন্ত্রণা, গরিব বেটা আস্তা দিন রুজি খাম করি আইছে, রাত ঘুমায় ঐশান নমাজ পড়িয়া ঘুমায়, ঘুমাইবার সময় ও ও আমার আল্লাহ, মানুষে হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা আজিরা ফালাইন, আল্লাহ আমি না লয়েক কম বক্তে কই, আর আমার তো আজিরা মাত্র আড়াইশো তিনশো, ও আল্লাহ তোমার কুদরতর কদম সিজদা হয়ে তো দেওয়া বন্ধই যেতে পারে, আজ রাইত হয়ে তো আমার ঘুম শেষ, শেষ ঘুম হইতে পারে, আমরা স্ট্যাটাসও লাগাই নানি যে ঘুম বাংলে সকাল না বাংলে পরকাল, ওটা লাগাইন স্ট্যাটাসও আপনারা, সাপ দিছইন না মনে হয় কিন্তু একটু অসুবিধা, এর লাগে আপনারা একটু বেআঙ্গাজ মনে হয়ে গেছে, ঘুম বাঙ্গিলে সকাল না বাঙ্গিলে পরকাল, লাগাই না স্ট্যাটাস জেগে লাগাইছে হেও ঘুম, আল্লাহ রাসূল কইতরা মা আর আইতু মিসলুন নারি না মাহারিবুহা ওয়ালা মিসলুল জান্নাতি না মাতালিবুহা, জেগে জান্নাত জান্নাত হইয়া সিল্লাই গো ঘুমো, আর জেগে জাহান্নাম থেকে বাসে তো সাই গো ঘুমো, হোক না আউযুবিল্লাহ, ঘুম বাকা তিন জাত আছে, গাফলতর ঘুম, হ্যাঁ হাসাও অরিজিনাল গুম, জাহালতর গুম বাখা লম্বা মাত, দুষ্ট বুজুর্গ আহমাদ হুফাতিল জান্নাতু বিল বাকারি, বন্দা কইলো আল্লাহ তুমি তাহাজ্জুদর নামাজ কান্ত আমারে পড়াও, যদিও তুমি টেকা আমারে হোম দেরায় ঋণ মিটাইবার তৌফিক দেরায় না, কিন্তু তোমার কুদরতর কদম সিজদা করতে আমি বড় আরাম পাই, সুবহানাল্লাহ, ও আল্লাহ নমাজের মধ্যে কি মজা আছে আমি জানি, এর লাগিন আমার তকবিরে উলা ছুটে না, বান্দার কান্দি কান্দি ওখান হয়, যদি এই মুহূর্তে বান্দার মুহূর্তই যায় লগে লগে জান্নাত, সুবহানাল্লাহ, ও আল্লাহ আমার ফাইন তোর খামাইর দরকার নাই, আমার কেউ হেল্প করবারও দরকার নাই, আমার কলিমার শহীদ খাতিমা খান আমি সাইয়া, আমার জিন্দগির কজা নমাজ বোধ বাকি রয়েছে আল্লাহ, আল্লাহ আমি হারাম মুক্ত নাই, মকরু মুক্ত নাই, ওই সময় আমি নমাজ পড়িয়ার জীবনের প্রথম ফজরের ফরজ, আল্লাহ একবার, আল্লাহ আমি নমাজ এল্লাগিন পড়িয়া তোমারে ডরাই, আল্লাহ তুমি কইছো আল্লাহ আমার কষ্টে বেরিছে দুঃখে বেরিছে যন্ত্রণায় বেরিছে আমি সবর করতাম পারি না, এর বাদেও ওখান ডরাইয়া রাখি মনের মধ্যে ওখান সুপ্ত গুপ্ত রাখি যে মরি গেলেও তো লগে লগে জান্নাত, সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব এতি মহলর ফস্তাইবার দরকার নাই, মিসকিন বনি গেছেন মানুষে মিসকিন মনে করি সৎকা দেন ফিতরা দেন জকাত দেন, আপনারে ছোট মনে করবা না, আপনার নিজ নিজরে ছোট মনে করবা না, আপনি আমল বাড়াইন নমাজ বাড়াইন শুকর পানি ফালাইন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ রাসূল খান্দ তোমরা বেশি আর আসো তোমরা কম, ও আল্লাহ আমার আশা তো বিলকুল আয় না, গরিব বেটা হর আশা তো বিলকুল আয় না, খান্দি ও কারণে যে ও আল্লাহ হাসন বসরিয়ে কইসলা নাহর দুই সাইডে দুইটা নালা আছে, ওই নালা বিজিয়া যখন আল্লাহ ডরে যখন বান্দা বান্দিয়ে খান্দইন এবং জগর পানি ফালাইন, ও পানি নাক বাইয়া গিয়া টুট বাইয়া দাড়ি বিজিয়া অথবা বেটিন তোর খোটা বিজিয়া মাটিত ফরতে নমাজ ওর সাটিত ফরতে দেরি, আমার মায়ার আল্লাহ মাফ করতে দেরি করেন না, দুষ্ট বুজুর্গ আহমাব ও বান্দা যখন গরিবি মুসিবত পরেশানি মানে বালা ফাইন্না, তার বেটিও বালা ফাইন্না, আওলাদেও বালা ফাইন্না, গাঁওর মানুষে বালা ফাইন্না, সারা মানুষে বালা ফাইন্না, কিন্তু বেটায় দেখের তাম মুসিবত পরেশানির ভিতরে দিয়া আমার আল্লাহ যদি আমার বালা ফাইলেন তাইলে আমার জান্নাত আমার লাগিন রেডি, সুবহানাল্লাহ, ওতার লাগিন
যতও পরিশানি আওক, যতও মুসিবত আওক, গাবড়াইবানা, পদস্খলন অয়ে না জানি, অদিচ্ছ তো ওইবানা, ফাও ফিসলা হইবানা, আপনি আল্লাহর কাছে কইবা, আল্লাহ তুমি আমার ইস্তিকামত করবার তৌফিক দেও, নমাজি আল্লাহ তুমি আমার বানাইয়া রাখো, মুত্তাকি পরহেজগার আমার বানাও, জিকিরওয়ালা বানাও, জিকির হরি হরি আমার মত হরিও, কালিমার সত খাতেমা হরিও আল্লাহ, উলামাই কেরামুল্লাহকে সহবত রাখি রাখি, আউলিয়া কেরামুল্লাহকে সহবত রাখি রাখি, আমার জিন্দিগি খান নিয় রে বা আল্লাহ, হুকু আল্লাহুম্মা আমিন, তোরা জিকির করে ইলা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دوستو بزرگ احباب আমি একজন মুসাফির গতিকে গুনাহগার হইলেও আল্লাহর রাসূলের হাদিস তো সত্য সফর করনে ওয়ালার লগে এক লগে দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়া দিবেন সুবহানাল্লাহ এক মুসাফির হিসাবে দোয়া করুন আর 10 মিনিট বাদে দোয়া করুন এর ভিতরে আপনারা উঠি বানিবেন আল্লাহ তালা আমরা মাফ করি তা জবরদস্তি করিয়া কোনো কালেকশন না মসজিদের জরুরত আছে সেই হিসাবে মাত্র 2 থেকে 3 মিনিট বা 5-7 মিনিটের ভিতরে সামান্য আমি আল্লাহর লাগিন দিতা আপনি আমি ওখান হইয়ার যার আর মা নাই আর বাপ নাই মা নাই বাপ নাই মাল লাগিন 5,000 বাফল লাগিন 5,000 তেল দিতে পারছই না খেদমত করতে পারছই না আপেল আঙ্গুর বেদানা খাওয়াইতে পারছ কবরের মধ্যে তুই আইছে আর দুইয়া বাড়িতে আই গেছো এখন মার কবরের মধ্যে অ্যাকাউন্টে 5,000 আর আব্বার অ্যাকাউন্টে 5,000 এই 5,000 দিয়া এক ব্যক্তিওয়ালা বারো কুয়া যে আমি আমার মা নাই অথবা আসেন হায়াত বাড়াইবার লাগিন অথবা আব্বা নাই অথবা আসেন আব্বার কবর দিবার লাগিন বা হায়াত বাড়াইবার লাগিন আল্লাহ আমি 10,000 টাকা দিলাম আমার আম্মা আব্বারে তুমি মাফ করিয়া দেও ইলা কোনো ভাই আসনি মাও জমিন নাই আব্বাও জমিন নাই এই জলসার মধ্যে আইসইন মনের মধ্যে তামান্না আছে আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করিয়া দিবায় আপনার হালাল ইনকাম থেকে আপনি দিতরা ওখান মনে করিয়া 5,000 আম্মার লাগিন 5,000 আব্বার লাগিন দেনেওয়ালা কোনো ভাই আসনি এক নম্বরে আমার কোন ভাইয়ে 10,000 টাকা দিবা আম্মা আব্বার লাগিন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নিয়ে পৌঁছাইয়া দিবা ইনশাআল্লাহ যদি দুনিয়ার জমিনও আসইন হায়াতরে আল্লাহ বাড়াইয়া দিবা আপনার খারবারের মধ্যে বরকত দিবা আটকাইল পত্রে কুলিয়া দিবা আন্দের পত্রে বসা করবা কোনো ভাই আসনি 10,000 টাকা দেনেওয়ালা যদি আপনি দুইবার দিন মাশা আল্লাহ হইব ফার্স্ট বারে ফার্স্ট গুণা 10,000 2,000 আপনি দিয়া দিয়া ফার্স্ট বারে নিয়ে ফুরাইতা জবরদস্তি নাই কোনো ভাই আসনি বিসমিল্লাহ করতায় এক নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই আমার আল্লাহ জানেন নানি খার অ্যাকাউন্ট কত আছে খার ক্যাশ ব্যালেন্স কত আছে খার ঋণ কেমন আছে খার টাকা ইনকাম কত আছে খার কিতা আছে আল্লাহ জানেন নেন কত সময় ফুরিয়ে আইছিলেন মাত্র আল্লাহ সব জানইন দিতে পারবানি ইকান জানইন কষ্ট হইবনি ইকানো জানইন সাফিসিয়েন্ট আসেনি ইকানো জানইন খম আসেনি তাও জানইন অ্যাভাইলেবল আসেনি তাও জানেন নানি মাত রাখেনি ওলা কোনো ভাই বাড়াও না এক নম্বরে 10,000 টাকা দেনে ওলা বা খেলাম বা সময় গেছে আমি দোয়া করতাম নাস্তাও করতাম ইনশাআল্লাহ এর বাদে যাইতাম 2টার সময় আমার ট্রেন কোন ভাইয়ে 10,000 টাকা দিয়া ফার্স্ট বারে দুইবারে তিনবারে একবারে দিবা আল্লাহ আপনার মালর মধ্যে বরকত দিবা ইনশাআল্লাহ আল্লাহর ঘরের মধ্যে লাগাইন মানুষে নামাজ পড়িব সিজদা করব রুকু করব সওয়াব যাইব কবর ফার্স্ট বারে দেনেওয়ালা বাড়াও না ভাই আমি এক মুসাফিরে ডাক দিছি এক নম্বরে কোন ভাইয়ে দিবাই ফার্স্ট বারে দেনেওয়ালা কোনো অসুবিধা নাই ফার্স্ট বারে নিয়ে ফুরাইবা বাস্তু না 10,000 এক নম্বরে কোন ভাইয়ে দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সুবিধা মতো ফুরাইবা ইনশাআল্লাহ এই 2,000 করি ফার্স্ট বারে 2,000 করি ফার্স্ট বারে যে সময় নিয়ে আপনি ফুরাইতে পারবা ফুরাইবা নিহত খরক কোন ভাইয়ে দিবাই যে আমি 10,000 টাকা দিব 10 বারে 1,000 টাকা দিয়া দিয়ে ফুরাইব ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া নিয়া আপনার সুবিধা মতো দিবা ইনশাআল্লাহ তবে একজন মানুষ বারো কুয়া 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ 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 চলো মাশা আল্লাহ সময় কম 5,000 টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি 2,500 মাল লাগিন 2,500 আব্বাল লাগিন 5 জন মানুষ আমার লাগে 5,000 টাকা দেনেওয়ালা এক নম্বরে আমার কোন ভাইয়ে দিবাই আপনার মা ডাকিবার জায়গা নাই আব্বা ডাকিবার জায়গা নাই দাদা দাদি নাই খানদানর মৈগিত মৈগিতা হলডে মাহাফ করে দিবার লাগিন আল্লাহর রহমত বর্ষণ হইবার লাগিন আল্লাহ কবরডে জান্নাতের ফুলবাগান বানাইবার লাগিন এক নম্বরে কোন ভাইয়ে 5,000 টাকা দিবাই হাসেমি রাব্বি জাল্লাল্লাহ ভাই নাম হইন
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকায় জারিয়া রাখার নিমিত্তে এবং উদ্দেশ্যে এই মাধ্যমে জারি রাখবার লাগিন, মরার বাদেও সবরে কন্টিনিউশন করবার লাগিন। আমার কোন ভাই আম্মার লাগিন আব্বার লাগিন 5000 টাকা দুই নম্বরে দিবা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই নাম হো আবু জাফর, আপনার আম্মা আব্বা শুননি, ইয়াল্লাহ আবু জাফর ভাই আম্মাও নাই আব্বাও নাই, আল্লাহ ও আবু জাফর দে এই ডাক এখান ডাকিবার বাড়িত মা নাই, সাসিয়ে ডাকিলে মজা লাগতো নাই, মইয়ে ডাকিলে আরাম পাইতা নাই, দাদিয়ে ডাকিলে মজা লাগতো নাই, বড় বইনে ডাকিলে মার মজাতে পারবানি মাতো না, মার মজা খেয়েও পারে না, বিবি তো ফারা অসম্ভব, মইয়েও পারইন না সাসিও পারইন না, আবু জাফর ভাইর মা নাই, আল্লাহ তো নব্বা জমিনও নাই, আমার ভাই 5000 টাকা দিয়ে সাহায্য করবা তোমার ঘর, আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা সারে হো আমিন, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দেও হো আমিন, চাঁদা তাহাতা জিন্দাবাদ। আমির ভাই আমার সান হয়ে গিয়া, চাঁদা দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পূর্ব তারা পূর্ব সে যেতে জিন্দাবাদ, জিন্দাবাদ জাহামে মসজিদ জিন্দাবাদ। তিন নম্বরে আমার কোন বুজুর্গে 5000 টাকা দিবা, বহুত টাকা আপনি খামাইলা, শূন্য বহুত টাকা নাই হয়ে যায় রানি মাতো না, দেখতে দেখতে ও লকডাউনের কারণে অনেক মানুষে মায়ের খাইছে, অনেক মানুষ খারবার জায়গাত রয়েছে রানি, সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার কোন ভাইয়ে এই মসজিদের উন্নতিকল্পে 5000 টাকা দিবাই, আপনার মাল লাগিন 2500, আব্বার লাগিন 2500, তিন নম্বরে কোন ভাই দিবাই, দিল থেকে দেখো ভাই জবরদস্তি নেয় দোয়া করবো ইনশাল্লাহ। তিন নম্বরে 5000 টাকা দেনে বলা বেলে আল্লাহ আমি কোন দিন মরি যাইমু জানি না, হঠাৎ ইন্তেকালের ঘোষণা হইব, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, মানুষ হইবা এলান দিবা, জানাজার সময় নির্ধারিত হয়ে যাইব। আলহামদুলিল্লাহ মা বাবা শুননি, আল্লাহ আমার আবুল ভাই আব্বা নাই আম্মাও নাই, কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় লইলেই সাইন, আল্লাহ আমার আবুল ভাইয়ের মান কবর দে জান্নাতর ফুল বাগানে বানাইয়া দে হো আমিন, আল্লাহ আব্বাও নাই নানি, আল্লাহ আব্বার মাগা ফরিয়া দে, কোন কারণে আটকা থাকলে তুমি আল্লাহ কুদরতর ইশারা দিয়ে ছুটাইয়া দে হো আমিন। এর বাদে আমার কোন ভাই 5000 টাকা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5000 টাকা দেনে ওয়ালা কোন ভাই 2500 আম্মার লাগিন 2500 আব্বার লাগিন, 5 জন হয়ে গেলে ইনশাআল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই নাম হো, নামটা আউগাই না, আবুল কয়েস মাই, ওয়াল্লাহ আবুল কয়েস মাই আম্মা আব্বা শুননি, আল্লাহ আম্মা আব্বার হায়াত রে বাড়াইয়া দে, খিদমত করবার তৌফিক দে সারা হো আমিন। ফাওর মধ্যে যারা আম্মা আব্বা আছেন, ফাওর মধ্যে তেল দিবা, মাতার মধ্যে তেল দিবা, মাতা আতাই লই বাবাই, এটা জন্নতি আর জন্নতি ফাও, সুবহানাল্লাহ কইন সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আমার আবুল কয়েস মাই আম্মা আব্বারে মাফ করিয়া দে, আল্লাহ তার জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দে, আল্লাহ কবর বাসী হলে তুমি জান্নাত বাসী বানাইয়া দেহ আমিন। এর বাদে আমার কোন ভাই 5000 টাকা দিবাই, দুষ্ট বুজুর্গ আহমাব দেও না আব্বার লাগিন 1000, দেও না মার লাগিন 1000, দাদা দাদি নানা নানি এরা দোয়া আমরা লাগিন করিয়া গেছে ভাই, ফয়ের দাদা এর ফয়ের দাদা ইতা মানুষের দোয়া করছই, আই 60 বছর 100 বছর আগে কবর দিছেন মানুষে, ইতা কবরের মধ্যে আরো কবর আরো কবর আরো কবর হয়ে গেছে রানি মাতো না, ইতা ফুন্না কবরের দ্বারা উবাইবা, মাঝে মাঝে চোখের পরে ছাড়িবা কইবা ও আমার আল্লাহ, ও তা ফুন্না মানুষের দোয়া করি তুইয়া যাইবার কারণে আজকে আমরা অন জিয়ারত করতাম পারি আর এখলাস করতাম পারি আর।